থাইরয়েড হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় একটি গ্রন্থি। এই গ্রন্থিটি আমাদের গলার সামনের এই জায়গাটাতে থাকে, আর এই গ্রন্থি থেকে আমাদের রক্তে মূলত দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, একটি হচ্ছে থাইরক্সিন আর একটি হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। এই দুটো হরমোনকে আমরা সংক্ষেপে T3 এবং T4 ও বলে থাকি। এই হরমোনের একটা নির্দিষ্ট মাত্রা থাকা আমাদের জন্য দরকার। যদি এই হরমোন প্রয়োজনের তুলনায় অনেক কমে যায় বা বেড়ে যায়, তাহলে অনেক রকমের লক্ষণ প্রকাশ পায় এবং জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। থাইরয়েড হরমোনের লেভেল অনেক কমে গেলে যে সমস্যাটি হয় সেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। এই বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি যেটা আমার চ্যানেলে রয়েছে, এবং সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তবে আজকের ভিডিওটি হচ্ছে থাইরয়েড হরমোনের লেভেল যদি অনেক বেড়ে যায় তাহলে কী কী সমস্যা হয়, এই বেড়ে যাওয়ার কারণগুলো কী এবং কী কী চিকিৎসা আছে সেই বিষয় নিয়ে। যাই হোক, থাইরয়েড হরমোনের লেভেল যদি অনেক বেড়ে যায়, এই বিষয়টিকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। প্রথমে হাইপার থাইরয়েডিজম হওয়ার পেছনের কারণগুলো জেনে নেই। মূল কারণ হচ্ছে গ্রেভস ডিজিজ। এই গ্রেভস ডিজিজটি হলে অনেক সময় থাইরয়েড গ্রন্থিটি একটু বড় হয়ে যায়, আর থাইরয়েড হরমোনের মাত্রা শরীরে অনেক বেড়ে যাওয়ার কারণে মেইন যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হচ্ছে ওজন কমে যায়। অনেক খাওয়ার পরেও কিছুতেই ওজন বাড়ে না, তাদের গরম সহ্য করতে অনেক কষ্ট হয়, অনেক ঘামতে থাকে তাদের শরীর, আর রোগীদের হাত ঘেমে যায়, অনেক সময় হাত পা কাঁপাকাঁপি করে, বুক ধরফর করে, শ্বাসকষ্ট হয়, বমি হয়, ডায়রিয়া হয়, আর মহিলা রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক অনিয়মিত হয়ে যাচ্ছে, অনেক কম মাসিক হয় বা মাসিকের সময়কালটা অনেক কম হয়, কম ব্লিডিং হয় ইত্যাদি সমস্যা হয়, আরও অনেক সমস্যা হয়। গ্রেভস ডিজিজের সাথে আরেকটি বিষয় অনেক সময় জড়িত থাকে, সেটা হচ্ছে থাইরয়েড আই ডিজিজ। এই সমস্যাটি হয় চোখের পেছনে প্রদাহজনিত কারণে, অনেক সময় চোখ বাইরের দিকে বের হয়ে আসে, যেটাকে আমরা এক্সোপ্থ্যালমোস বলি। তখন রোগীরা চোখ বন্ধ করতে পারে না, চোখ শুকিয়ে যায় এবং চোখের নানাবিধ সমস্যা হয়, অনেক সময় দৃষ্টিতেও সমস্যা হতে পারে। থাইরয়েড হরমোনের লেভেল বেড়ে যাওয়ার পেছনে অন্যান্য কারণগুলোর মধ্যে আছে টক্সিক মাল্টিনোডিউলার গয়েটার। এটা এক প্রকারের গয়েটার বা গলগণ্ড, যেখানে অনেকগুলো নোডিউল থাকে, সেখান থেকে অনেক বেশি থাইরয়েড হরমোন ব্লাডে রিলিজ হতে থাকে। এছাড়া সলিটারি বা একটা নোডিউল থাকলে সেখান থেকে অনেক সময় বেশি থাইরয়েড হরমোন রিলিজ হতে পারে, যেটাকে আমরা সলিটারি টক্সিক নোডিউল বলি। এছাড়া অনেক রোগী আছে যারা সাইকোলজিক্যালি একটু সমস্যায় থাকেন, তারা অনেক সময় নিজে থেকে বেশি থাইরয়েডের ট্যাবলেট খেয়ে ফেলেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সমস্যাটি হয়, যেটাকে আমরা থাইরোটক্সিকোসিস ফ্যাক্টিশিয়া বলি। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় অ্যামিওডেরোন নামের একটি ঔষধ আছে, যেটা সাধারণত হার্টের সমস্যার কারণে দেওয়া হয়। এই ওষুধটি খেলে অনেক সময় থাইরয়েড হরমোন লেভেল অনেক বেড়ে যায়। যাই হোক, আমরা জানলাম কী কী কারণ আছে থাইরয়েড হরমোন লেভেল বেড়ে যাওয়ার পিছনে, আর থাইরয়েড হরমোন লেভেল বেড়ে যাওয়ার লক্ষণগুলো কী। এখন আমরা জানব যে থাইরয়েড হরমোন লেভেল বেড়ে গেলে আসলে আমরা কী করি। ফার্স্ট অফ অল, রোগীর পুরো হিস্ট্রি আমরা নেই, আমরা জানি যে আসলে রোগীর এই সমস্যাগুলো কতদিন ধরে হচ্ছে, কী কী সমস্যা হচ্ছে, আদার কোনো রোগ আছে কি না। অনেক সময় এই হাইপারথাইরয়েডিজমের সাথে, বিশেষ করে গ্রেভস ডিজিজের সাথে, অন্যান্য কিছু রোগের সংযোগ থাকতে পারে, অন্যান্য অটোইমিউন রোগ যেমন পার্নিশিয়াস এনিমিয়া, তারপর অনেক সময় চামড়ায় যে সেতি রোগ হয় যেটাকে আমরা ভিটিলিগো বলি, এটারও একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে। এই হিস্ট্রিগুলো আমরা পুরোপুরি নেই। তারপর আমরা কিছু টেস্ট দেই, সেই টেস্টের মধ্যে অবশ্যই ব্লাড টেস্টটা থাকে, যেটার মধ্যে আমরা FT3, FT4 এবং TSH লেভেলটা আমরা দেখি। প্রয়োজন পড়লে অনেক সময় থাইরয়েডের স্ক্যান দিতে পারি, বায়োপসি দিতে পারি, তারপরে অন্যান্য আরও কিছু টেস্টও আমরা দিতে পারি। এই টেস্টগুলো করার পরে আমরা ডায়াগনোসিসে পৌঁছাই যে আসলে ঠিক কোন কারণটার জন্য থাইরয়েড হরমোন লেভেল ওই ব্যক্তিটির বেশি আছে। তারপরে আমরা থাইরয়েড হরমোন লেভেল কমানোর জন্য অ্যান্টি থাইরয়েড মেডিকেশনসের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি। ক্ষেত্রবিশেষে রেডিও আয়োডিন দিয়েও ট্রিটমেন্ট করা হয়। অনেক সময় থাইরয়েড হরমোনে যদি টক্সিক নোডিউল থাকে বা ক্যান্সার থাকে, তখন
থাইরয়েডের একটা অংশ অনেক সময় সার্জারি করে কেটে ফেলতে হয় বা পুরোটাই কেটে ফেলে তাকে সারা জীবন থাইরয়েড ট্যাবলেটের উপরে থাকতে হয়। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। থাইরয়েড হরমোনের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।